হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? হ্যালো ভিউয়ার্স, 5 মিনিট সলিউশন ব্রিজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আপনাদের দেখাবো অ্যাডোবি অ্যানিমেট দিয়ে কিভাবে ফাইল ইম্পোর্ট করতে হয় এবং কিভাবে লিপসিং করতে হয় অডিওর সাথে লিপসিং করবেন এবং কিভাবে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার পর এডিটিং করতে হয় কিভাবে। আমি সব কিছু এই একটি টিউটোরিয়ালে আজকে আপনাদের দেখিয়ে দিব, তো খুব সহজেই শর্টকাটে আপনাদের দেখাবো। তো চলুন দেখে নেই ছোট্ট একটি ইন্ট্রোর পর। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি অ্যানিমেশন, এখানে লিপসিং আছে। এটা হচ্ছে লিপ, আমি লিখে রাখছি লিপ, আর এটা হচ্ছে বডি। আমি জাস্ট এই বডিটাকে যদি আমি এখানে আই বাটন আছে আমি হাইড করে দিই। এই দেখেন, এখানে শুধু লিপসিংয়ের ফ্রেমগুলো এখানে আছে। আর আমি যদি এটাকে লিপসটাকে হাইড করি, এই দেখেন এখন কোনো আপনার কোনো লিপসের মাউথের কোনো কি ফ্রেম নাই। তো আমি এখানে দুইটা ফ্রেম ইউজ করছি, একটা হচ্ছে বডি, ঠিক আছে। বডিতে জাস্ট একটু ছোট্ট একটা যে হ্যান্ড, এই হাতটা মুভ করতেছে, তো এই হাত মুভমেন্টের জন্য আমি জাস্ট দুইটা ফ্রেম, আর অতিরিক্ত দুইটা ফ্রেম তৈরি করেছি। তো আমি এটাতে খুব বেশি অ্যানিমেশন করি নাই, অ্যানিমেশনটা আমি আমার একটি ভিডিওর শেষে আপনার এটাকে ইউজ করব। তো এই কারণে আমি এটাকে বানাচ্ছি। এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলো ফ্রেম এখানে আমি কেটে দিচ্ছি। আমি জাস্ট ধরে এখানে যেটা আমার লক আছে বডি লেয়ারটা, এটাকে আমি আনলক করে দিলাম। তারপর এখানে আমি যে 25 নম্বর যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এখানে 75 নম্বর যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে ধরে আমি এখানে রিমুভ করে দিলাম রিমুভ ফ্রেম, ঠিক আছে। তো আমার দেখেন সবগুলো ফ্রেম রিমুভ হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাকে এখানে লিপসিংয়ের সাথে আমার অডিও অ্যাড করতে হবে। তো আমি প্রথমেই, যেহেতু আমি এটা একটা ভিডিওতে ইউজ করব শেষে সাবস্ক্রিপশন ডিটেলসে, তো ওই জায়গার জন্য আমার একটু রেকর্ড করা আছে একটা অডিও, আমি ওই রেকর্ডটা এখন ইনপুট করব। তো অডিওর জন্য আমি একটা লেয়ার নিয়ে নিলাম, নিউ লেয়ার। তো লেয়ারের আমি নাম দিয়ে দিচ্ছি অডিও, লেয়ারটাকে আমি টুকরো লেয়ার উঠে দিচ্ছি। এখন আমি যাচ্ছি ফাইলে, ফাইল থেকে যাব হচ্ছে আপনার ইম্পোর্ট টু লাইব্রেরি। তো অডিওর ক্ষেত্রে সবসময় ইম্পোর্ট টু লাইব্রেরি ইউজ করবেন। তো এটা দিয়ে আপনারা অডিও ইম্পোর্ট করবেন ফাইলে স্টেজে। তো আমরা ক্লিক করলাম, তারপর এখানে এই আপনার অডিওটি ওপেন করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অডিও ইম্পোর্ট করার পর এখানে আমার অডিও নাই, এটা চলে গেছে সরাসরি লাইব্রেরিতে। আপনারা এই যে এখানে লাইব্রেরি যে অপশনটা আছে এখানে পাবেন। যদি আপনাদের এখানে না থাকে আপনারা উইন্ডো মেনুতে যাবেন, উইন্ডো মেনুতে গিয়ে এই যে লাইব্রেরি কন্ট্রোল এল, ঠিক আছে। তো যাই হোক, আমি এই লাইব্রেরিতে যাচ্ছি। যাওয়ার পর এখানে আপনার সাবস্ক্রাইব ইন্টু, যে আমরা অডিওটা ইম্পোর্ট করেছি লাইব্রেরিতে, তো এটাকে ধরে জাস্ট আমাদের এই স্টেজে এনে ছেড়ে দেব। এই দেখেন, এখন অডিও অলরেডি অ্যাড হয়ে গেছে এখানে অডিও লাইব্রেরিতে। তো আমরা একদম লাস্টের যে ফ্রেমটা আছে, শেষের যে ফ্রেমটা আছে, তো এটাকে আমরা ক্লিক করে নেব একবার। তারপরে এটা ধরে আমরা একদম আমার এটা সম্ভবত 18 সেকেন্ডের একটি, তো আমি এই 19 সেকেন্ডে এনে ছেড়ে দিলাম। তো 18 সেকেন্ডের একটু বেশি আর কি, আমি এতটুকু ফ্রেম আমি আবার রিমুভ করে দিলাম, রিমুভ ফ্রেম, ঠিক আছে। তো আমার অডিও আপনার মোটামুটি 19 সেকেন্ডের অডিও অ্যাড হয়ে গেল। এখন আমার এই অডিও অনুসারে আমার এটাকে লিপসিং করতে হবে, ঠিক আছে, ভয়েসের সাথে। তো আমি যেহেতু এই যে এখানে দেখতে পাচ্ছেন বডি, হ্যাঁ, তো এটা হচ্ছে বডি। বডি দেখেন আপনার 75 ফ্রেমের পর বডিও নাই লিপসিংও নাই, তো এগুলোকে আমার বড় করতে হবে। আমি জাস্ট আগে বডিটাকে বড় করছি। তো বডিটাকে ধরলাম, ধরে আমি ওই অডিও যেভাবে করলাম জাস্ট আমি মাউস ধরে রাখলে আপনার আমি 19 সেকেন্ডে চলে যাব, জাস্ট এই পর্যন্ত এনে এখন দেখেন আমার বডি চলে আসে, ঠিক আছে। এখন আমি লিপসিং করব।
তো এই যে এখান থেকে দেখেন আপনারা যখন অডিও এড করবেন যতটুকু জায়গা হচ্ছে আপনার ভয়েস আছে জাস্ট এই অতটুকু জায়গা কিন্তু এই যে এমন দেখাবে আর যেগুলাতে আপনার ব্ল্যাঙ্ক মানে কোনো ভয়েসের কোনো সাউন্ড নাই তো সেই সব জায়গা জাস্ট একটা দাগের মতো দেখাবে তো এই জায়গাতে কোনো আপনার ভয়েস নাই মানে ব্ল্যাঙ্ক হ্যাঁ একবার কোনো শব্দ নাই তো সেই ক্ষেত্রে আমার যে পরবর্তী ফ্রেমগুলো আছে আমি এখান থেকে এগুলাকে কপি করব কপি করে আমি জাস্ট এখানে পেস্ট ফ্রেম ঠিক আছে তো পেস্ট ফ্রেম করার পর এই যে দেখেন এখন আমি একটু প্লে করে দেখি এন্টার চেপে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই যদি আমাদের এই তো আমার 3 সেকেন্ড পর্যন্ত ঠিক আছে তো আমাকে এখানে আরো কিছু ফ্রেম এখানে পেস্ট করতে হবে তো আমি এখানে আবার রাইট ক্লিক করে আবার পেস্ট করছি এখানে আমরা আপনারা এখানে দুইটা ফ্রেম ব্ল্যাঙ্ক ফ্রেম দিতে পারেন ইনসার্ট ফ্রেম ঠিক আছে এখান থেকে আপনারা ইনসার্ট ফ্রেম আমরা কিছু ফ্রেম এখান থেকে ইনসার্ট করে নিচ্ছি ব্ল্যাঙ্ক ফ্রেম তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ব্ল্যাঙ্ক ফ্রেম আমি ইনসার্ট করে নিই জাস্ট আমি যতটুকু সিলেক্ট করে আমি ইনসার্ট করব জাস্ট অতটুকুই আবার কপি হয়ে যাবে ব্ল্যাঙ্ক ফ্রেম তো আমি এখানে কিছু ফ্রেম অতিরিক্ত কিছু ফ্রেম আমি করে নিচ্ছি আমার এগুলো সামনে আবার বারবার পেস্ট করতে হবে তাই আমি এগুলোকে কিছু ব্ল্যাঙ্ক ফ্রেম কপি করে নিচ্ছি তো এখন হচ্ছে আমার এখান থেকে আবার এই দেখেন এখান থেকে অডিও এতটুকু পর্যন্ত আছে সো আমার আমি আবার এখান থেকে কিছু ফ্রেম কপি করব কপি পেস্ট আবার আমি এখান থেকে কপি পেস্ট কপি তো আমার করাই আছে জাস্ট আমি পেস্ট করব আবার আমি এখানে পেস্ট করব আবার এখান থেকে আমি পেস্ট করব আবার এখানে আমি পেস্ট করব আপনাদের আমি দেখাচ্ছি শর্টকাট তো এটাতে আমি খুব বেশি সময় নিলাম না আপনাদের অডিও অনুসারে যেহেতু আপনারা লিপসিং করবেন আমি মোটামুটি জাস্ট বোঝানোর জন্য যতটুকু দরকার আমি করে দিচ্ছি ঠিক আছে আমার মানে মোট কথা হচ্ছে আমার যেসব জায়গাগুলোতে আমি যেখানে দেখতে পারবেন যেখানে দেখবেন যে আপনার এখানে অডিওটা ভয়েসের যেই সিম্বলটা দেখা যাচ্ছে জাস্ট ওই বরাবর নিচে আপনারা পেস্ট করে দিবেন তো এরপরে যেখানে দেখেন নাই আমি এখানে পেস্ট করব না আমি ফ্রেমগুলো জাস্ট এখানে পেস্ট করব এখন আমি যেগুলো পেস্ট করতেছি এগুলো তো বুঝতেই পারছেন এগুলো হচ্ছে আপনার অডিওর আপনার এই লিপসের আমি এই লিপসের যেই ফ্রেমগুলো আছে আমি জাস্ট ওগুলোই পেস্ট করতেছি ঠিক আছে আমি আবার এখানে কিছু ফ্রেম পেস্ট করলাম বাকি এতটুকু পর্যায়ের পরে যেহেতু নাই আমি এখান থেকে এই ফ্রেমগুলো ডিলিট করে দিচ্ছি রিমুভ করে দিচ্ছি ঠিক আছে তো ভিউয়ার্স আমার মোটামুটি হচ্ছে পেস্ট কপি পেস্টের কাজ শেষ আমি আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই যদি আমাদের আমি আপনাদের একটু জুম ইন করে দেখাচ্ছি আমি প্রথম থেকে একটু প্লে করে দেখাচ্ছি আমি কপি পেস্ট করার পর কি দাঁড়ালো দেখেন হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আমাদের লিপসিং এর কাজ শেষ এখন আমি এটাকে এক্সপোর্ট করব ঠিক আছে ভিডিও আমি এখানে এক্সপোর্ট দিলাম এক্সপোর্ট টু মুভি দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু মুভি বা কন্ট্রোল শিফট অল্টার এস তো আমি এক্সপোর্ট মুভিতে যাচ্ছি ঠিক আছে তো এখানে আমি যাবো সেভে এখানে আমি সেভে ক্লিক করব
সেভ করার পর এখানে আমার বেশ কিছু অপশন আসবে। তো এখানে হচ্ছে আমার যে স্টেজের যে সাইজ বা কম্পোজিশনের যে সাইজটা আছে 1920 আর 1080 এবং রেজুলেশন 72 যা আছে তাই থাকবে। আর এখানে ইনক্লুড, আপনারা এখানে ইনক্লুডে যা আছে তাই রাখবেন, ম্যাক্সিমাম বা মিনিমাম এরিয়া আপনার যতটুকু এরিয়াতে আপনার চান কাস্টমাইজ করে নিতে পারবেন। যা আমি ফুল ডকুমেন্টই রাখলাম আর কালার 32 যা আছে তাই থাকবে। স্মুথটাও এটা আমরা এটাই করে রাখবেন, স্মুথ দিয়ে রাখবেন। এখন আমরা এক্সপোর্টে যাব। তো এখানে দেখেন আপনার এক্সপোর্ট হচ্ছে। তো আপনার যদি অ্যানিমেশন যদি আপনার অনেক বেশি থাকে, মানে অনেক লম্বা থাকে, যেহেতু আমার 18 সেকেন্ডের অ্যানিমেশন, তো এটা এই কারণে একটু সময় নেবে। তো ভিউয়ার্স, এখন আমি হচ্ছে আমার যে ফাইলটি এক্সপোর্ট হয়েছে আমি জাস্ট ওই ফাইলটিকে এখানে ইম্পোর্ট করব। এটা আমার হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড, দেখেন আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি, এটা আমি আবার আপনাদের দেখালাম। তো এটা হচ্ছে আমার একটি ভিডিও আমি তৈরি করছি, ওই ভিডিওর আমি শেষে জাস্ট এটা আমি অ্যাড করব, ঠিক আছে। জাস্ট আমরা যে অ্যানিমেশনটা এখন অ্যাডোবি অ্যানিমেটে করলাম, এক্সপোর্ট করলাম, ওই অ্যানিমেশনটা এখন আমি আফটার এফেক্টস ইম্পোর্ট করব। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আই চেপে যে ফাইলটা আমরা এক্সপোর্ট করেছি আমরা এখন এটাকে ধরব। একটা ধরার পর এখানে যে পিএনজি সিকোয়েন্স অপশনে ক্লিক করে আপনারা ইম্পোর্ট করে দেবেন, ঠিক আছে। ইম্পোর্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা আমরা ইম্পোর্ট করেছি, এখন আমি ধর এখানে নিয়ে আসলাম। অ্যাডোবি অ্যানিমেটে আমরা যেই ভয়েসের সাথে এই মেয়েটির লিপসিং করেছি, এই ক্যারেক্টারের লিপসিং করেছি, এখন আমরা ওই ভয়েসটাও ইম্পোর্ট করব। তো আমি ওইটাকে ইম্পোর্ট করলাম, কন্ট্রোল আই চেপে নিচ্ছি, সাবস্ক্রাইব ইন্টু যেটা আছে আমরা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আমরা এখানে সরাসরি এটাকে আমরা প্লেস করে দিলাম। এখন দেখেন আমার এটা হচ্ছে আমার এই অ্যানিমেশন আর এটা হচ্ছে আমার ভয়েস। তো আমরা এটাকে একটু প্লে করে দেখি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এটা আমার একটু লো রেজুলেশন, তো আমি একটুকে একটু হাই রেজুলেশন বা সেকেন্ড রেজুলেশন দিয়ে একটু করে আপনাদের দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে এখনই আমাদের তো দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটি করেছি অ্যাডোবি অ্যানিমেটে। এখন এটাকে আমি আফটার এফেক্টসে এটা এভাবে এডিটিং করলাম, একটা টিয়া পাখি উড়ে যাচ্ছে, এটাও আমি জাস্ট ওইভাবে অ্যানিমেশন অ্যাডোবি অ্যানিমেটে করার পর আমি জাস্ট এটাকে একটু অ্যানিমেশন করেছি আফটার এফেক্টসে। তো এটা খুব কঠিন কিছু না। আমি সাধারণত অ্যাডোবি অ্যানিমেটে অ্যানিমেশন করার পর আমি আফটার এফেক্টসে কাজ করি, আমি প্রিমিয়ার দিয়ে কাজ করি না। তো আমার কাছে কমফোর্টেবল আফটার এফেক্টসই, কারণ এটাতে বিভিন্ন ইফেক্ট ইউজ করা যায় এবং সব কাজ সহজেই করা যায়। আর কিছু কিছু অ্যানিমেশন আছে যেটা আফটার এফেক্টস দিয়ে সম্ভব, তো আমি এটাকে বেশি ইউজ করি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, আমি খুব সহজেই আপনাদের এটা দেখালাম কীভাবে আপনারা অ্যাডোবি অ্যানিমেটের মাধ্যমে আপনারা লিপসিং করবেন। ক্যারেক্টার অ্যানিমেশন করার পর এটাকে ইন্ডিভিজুয়ালি যদি আপনারা ক্যারেক্টার অ্যানিমেশন করেন, এরপরে হচ্ছে আপনারা নেক্সট আফটার এফেক্টস এনে এটাকে পুরোপুরি কমপ্লিট করবেন। তো ভিউয়ার্স, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যাডোবি অ্যানিমেটের বেশ কিছু পর্ব আমি এর আগে আপলোড করেছি, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমাদের ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমাদের ফেসবুক পেজ 5 মিনিট সলিউশন, এখানেও আমাদের নিয়মিত আপডেট দেওয়া হয়, আপনারা চাইলে এখানেও আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।